আবহাওয়া ও জলবায়ু। জলবায়ু কি? কাজ: পৃথিবীর তাপমাত্রার বিন্যাস। কি করতে হবে? এক, নিজে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দেশ: ঢাকা, বাংলাদেশ। গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস 26। দুই, নিচের ছবিতে পৃথিবীর বিভিন্ন স্থানের গড় তাপমাত্রার বিন্যাস দেখানো হয়েছে। তিন, ছবিটি লক্ষ্য করে এবং পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা সম্পর্কিত তথ্য ছকে লিখি। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: জলবায়ু, আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই জলবায়ু। জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের ওপর নির্ভর করে। অক্ষাংশ হল বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার, তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। বাংলাদেশের জলবায়ু: বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয়টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল, এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়া দেখে আসছি। বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে মাত্র চারটি ঋতু রয়েছে, যেমন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল।